সো হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র, চলে এসেছি আমার নেক্সট ব্লগ নিয়ে। অবাক হলে তো যে হঠাৎ করে আমি কোথায় বসে ব্লগ শুরু করলাম, কোন জায়গায়, এটা তো আমার বাড়ি না। হ্যাঁ ঠিকই ধরেছো, এটা আমার বাড়ি না, এটা আমি একটা জায়গায় এসেছি। এবার কোথায় এসছি না এসছি সেই পুরো ডিটেলসটাই তোমাদেরকে বলবো, বাট তার আগে আমি কিছু ক্লিপিংস তোমাদেরকে দেখাবো যে কোনখান থেকে হয়ে আমরা এসছি। আশা করি তোমরা বুঝতে পারবে কোথায় এসছি, তো গেস করতে থাকো আর ক্লিপিংসগুলো দেখতে থাকো। আমি ক্লিপিংসগুলো শেষ হওয়ার পরেই তোমাদেরকে বলছি যে আমি কোথায় এসছি। হ্যাঁ ঠিকই ধরেছো, আমরা চলে এসেছি তারাপীঠে। আর আজকে আমরা তারাপীঠেই থাকবো, কালকে আমরা এখান থেকে যাবো শান্তিনিকেতন, আর শান্তিনিকেতনে গিয়ে আমাদের অনেক প্ল্যান আছে। তো তারাপীঠে আজকে আমরা এসেছি কারণ আজকে আমাদের এমনি পুজো দেওয়ারও অনেক দিনের প্ল্যানিং ছিল যে অনেকদিন আসা হয় না, তো আমাদের এখানে এসে পুজো দেওয়ারও ছিল। আর আজকে মানে থার্সডে, তো থার্সডে হচ্ছে মা তারার নাকি বার্থডে হিসেবে এখানে মানে সেলিব্রেট করা হয় বা পুজো করা হয় বড় করে। তো প্রত্যেক বৃহস্পতিবার এখানে মা তারার জন্মদিনের উপলক্ষে একটা বড় করে পুজো হয়, তো সেটার জন্যই আমরা যাব আজকে 4টে নাগাদ আমরা মন্দিরে যাব। তো ওখানে আমরা পুজো টুজো দেবো, আর ওখান থেকে বেরিয়ে একটুখানি এখানকার আশপাশ জায়গাগুলো ঘুরবো, কেনাকাটা যদি কিছু করার থাকে করবো। রাত্রিবেলাটা পুরো এখানে থাকবো, কালকে সকালবেলায় উঠেই আমরা এখান থেকে যাবো নলহাটি, ওখান থেকে শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনে কি আমরা মোটামুটি আছি কিছুদিন, কতদিন আমি ঠিক শুন না। তো এখানে অ্যাকচুয়ালি আমার রুমটা এত পছন্দ হয়েছে, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা রুম ট্যুর করি। তো চলো রুমটা দেখে নাও। তো চলো আমাদের রুমটা দেখে নাও। ফার্স্টেই এটা হচ্ছে দরজা যেখানটায় আমি যতটা বন্ধ ঢুকলাম, ড্রেসিং টেবিল, আমাদের গোপলু আছে ওখানে, এটা হচ্ছে ওয়ার্ড্রোব, আর এখানে হচ্ছে একটা বেডসাইড টেবিল আছে, একটা সেন্টার টেবিল আছে, আর তিনখানা চেয়ার দিয়েছে, মানে দুখানা চেয়ার ছিল, আর আমাদের পাশের আন্টির থেকে একটা চেয়ার আনা হয়েছে আপাতত, আবার দিয়ে আসা হবে। এটা হচ্ছে আমাদের বেডটা, এক মিনিট ওদিক থেকে দেখাই তাহলে খুব ভালো দেখা যায়। তো আগে আসলে ওদিক থেকে দেখ, এই যে এটা হচ্ছে আমাদের বেড, এদিকে আছে একটা বেডসাইড টেবিল, এখানে আছে পর্দা একটা, পর্দাটা সরালেই সামনে হোটেল রাস্তা মেন রোড এরকম। তো পর্দাটা অফ করে দিই, আমাদের এসি, এটা হচ্ছে টিভি, যদিও আমাদের টিভি দেখার টাইম হবে কিনা আমরা জানি না, আর এটা হচ্ছে ব্যালকনি, এখান থেকে বেশ বড় সরানো ব্যালকনি। আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম, মাস্ক পরে নিয়েছি। এবার আমি যাব খেতে, তো সবাই চলে গেছে বাট আমার একটা কাজ ছিল বলে আমি বেরোতে পারিনি, তো এখন আমাকে সবাই ফোন করছে, তো আমাকে এখন যেতে হবে খেতে। তো চলো বেরোনো যাক,
তারপরে ও ফোন চাবি দিয়ে Hi guys. নিয়ে আসবো কেকা কেকা করবি না রাত দিন ঘুমিয়েছিস কথা বলবি না একদম পেলি কোনো কেকের দোকান আপনার বাবার কোন নাম আছে জোকার আমরা অনেক খোঁজাখুঁজি করলাম বাট এখনো পর্যন্ত আমরা কোনো কেক পাইনি এখন এখানকার লোকেরা কেক খায় না আমরা এখন আবার যাচ্ছি ওইদিকে জন্মদিন সেলিব্রেট হয় না হতেই পারে যে কোনো একটা হবে তো ওইদিকে আমরা গিয়ে একবার দেখি না হলে কিছু করার নেই অন্য ব্যাপার মানে অন্য কিছু একটা করতে হবে আমরা অনেক খুঁজলাম বাট আমরা পাইনি কেক আমরা এখন চলে এসেছি কেকের দোকানের সন্ধান পেয়েছি তো ওখানে একটু পরে যেতে হবে ওটা পরে খুলবে তো চলো এখন রুমে যাই অনেক খাটাখাটি হয়ে গেছে আর পাচ্ছি না তবে এত কিছুর মধ্যে কেক কেনাকাটা সব কিছু করার মধ্যে পাঞ্জাবিটা কেন পড়েছে সেটাই তো বলা হয়নি আমরা এখন যাচ্ছি পুজো দিতে তো এখন কটা বাজে 3:50 বাজে তো আমরা এখন বেরোচ্ছি পুজোর জন্য যেরকম বলেছিলাম 4টার সময় যাব তো চলো পুজোর ওখানে যাওয়া যাক হয়তো ফোন নিয়ে ঢোকা যাবে না বাট যতটুকু পারবো আমি শেয়ার করবো ফটোশুট হচ্ছে ফটোশুট এ মাক্স কই আপনার মাক্স আমরা হয়তো ভিতরে ফোন নিয়ে যেতে পারবো না এইখানে সব দেখি ওই যে মন্দির এই যে মায়ের মন্দির বাইরে থেকে দেখিয়ে দিলাম এখানে মালা কেনা হচ্ছে বারবার দাঁড়াচ্ছে
পুজো দিয়ে কেমন লাগলো? মানে এরকম পুজো আমরা সত্যি কোনোবার দিইনি, তাই না? কারণ একদম সামনে গিয়ে দেখতো, মানে আমরা মোটামুটি 15 মিনিট মতন ভিতরে ছিলাম, 15-20 মিনিট। হ্যাঁ, আর ওখানে রীতিমতো অঞ্জলি দিয়েছি আমরা, মালা পরিয়েছি, সব কিছুই করেছি আমরা, খুব হ্যাপি, স্যাটিসফাইড। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর যেরকম বললাম প্রচন্ড ভালো হয়েছে পুজো দেওয়াটা, মানে একদম, তো প্রচন্ড ভালোভাবে আমরা পুজোটা দিয়েছি, একদম মন শান্তি পেয়েছে। আর হচ্ছে আমরা দুজন মিলে গেছিলাম, না আমরা দুজন না, সৃষ্টিও আমাদের সঙ্গে গেছিল, যেটা বলেছিলাম কেক আনতে, বাট কেক আমরা পাইনি। আর যা যা কেক দেখিয়েছে আমাদের পছন্দ হয়নি, কারণ কি এখানে কোনো মানে কোনো ভালো কেকের দোকান নেই, মানে ওই বেকারি টাইপের হয় না ওরকম টাইপের, মানে একদম বিচ্ছিরি মার্কা কেকগুলো দেখতে, আবার প্রত্যেকটা হ্যাপি বার্থডে লেখা যায়, অ্যানিভার্সারি সেটাও হবে না, তাই জন্য আমরা কেক আনিয়েনি। আমরা পুরো আজকের প্ল্যানটা ক্যান্সেল করেছি, আমরা সেটা কালকে করবো। তো চলো, বাকি আর কিছু কি আছে যদি থাকে তো দেখা, হ্যাঁ এখন আমরা খেতে যাচ্ছি, কিছু ওটা দেখানোর মতন কিছু না, প্রচণ্ড খিদে পেয়েছে। টাটা, খা, খেয়ে রিভিউ দে, কপালের টিপটা করে একটা বাজার হয়ে গেছে, খা খা খা। আরে এটা খেয়ে কি হবে, এটাই ছিল আমার তারাপীঠের ব্লগ, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। বাট অনেক কিছুই লাস্টের দিকে শেয়ার করতে পারিনি, রাতের ডিনারটা বা এইসবগুলো, কারণ কি আমরা সবাই একদম পড়েই মরার মতন ঘুমানো শুরু করেছিলাম, মানে 2.5 ঘন্টা আমাদের কোনো সার ছিল না, আমাদেরকে ডেকেছে তখন আমরা উঠে ভাবছি যে আমরা বেঁচে আছি, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া করে এখন আবার ঘুমানোর প্ল্যান হচ্ছে, বাট আমাদের কারোর আর ঘুম পাবে না, যা ঘুমিয়ে নিয়েছি, তো দেখা যাক কি হয় না হয়। 2.5 ঘন্টা তো এক্স্যাক্টলি, কারোর কোনো সার ছিল না। আর 1 মিনিট শান্ত বৎসর, ঠিক আছে মা, তো দেখা হচ্ছে কালকে আবার শান্তিনিকেতনে যাওয়ার ব্লগ বা নহাটি ওইগুলোকে নিয়ে সব একটা নতুন ব্লগ। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকে। ও ভালো কথা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? টাটা।